এখানে সরল করতে হবে বিশাল বড় একটা অঙ্ক। তো এটা করার জন্য ক্যালকুলেটারের প্রথমে কমপ্লেক্স মূলটাতে নেওয়া আছে। তাহলে প্রথমে আগে এক্স এর মানটা তুলতে হবে, -1 প্লাস রুট ওভার 2s আই, শিফট এনজি দিলাম, এটা অ্যান্সার একটা পেলাম। আবার এখানে তুলবো -1 প্লাস রুট ওভার 2s আই, ঠিক আছে। এখন এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো এই ক্যালকুলেটারে রুট ওভার 2i এটাকে এইভাবে লেখা যাবে না, এটাকে এই যে এ তিন ফরম্যাটে লেখা যেতে পারে, -1 প্লাস আই রুট 2, মানে এটাকে এই যে এভাবে রুট 2 এর ওপর ব্রাকেট দিয়ে আই লিখতে হবে, অথবা মানে আই এর উপরে ব্রাকেট দিয়ে লিখতে হবে, নাহলে ম্যাথ এরর আসবে না লিখলে। তাহলে হয় লিখি যে -1 প্লাস ব্রাকেট রুট ওভার 2 আর শিফট এনজি আই, এই যে এবার সমীকরণটা এসছে। তাহলে এখন এটা হলো অ্যান্সার। এখন সমীকরণটা আছে x^4 4x³। তাহলে এখন x^4, এখন লক্ষণীয় বিষয় আমার ক্যালকুলেটর বেশি ডিজিটাল নয়, ওই জন্য একবার x^4 সূচক মানে সমাধান করতে পারে না, ওই জন্য 4 থাকলে এস মানে a² এভাবে করতে হবে, সর্বোচ্চ কিউব পর্যন্ত হিসাব করতে পারে, তারপর থেকে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে করি অঙ্কটা, অ্যান্সার তো এটা পেয়েছি, তাহলে অ্যান্সার স্কোয়ার ইনটু অ্যান্সার স্কোয়ার, ঠিক আছে, একটা মান হলো যোগ যোগ কত আছে 4 অ্যান্সার কি 4 সরি 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 দুঃখিত একটা ভুল হয়ে গেছিলো, আমি আবার সমীকরণটা তুলছি। এবার দেখুন এই যে অ্যান্সার স্কোয়ার যোগ আছে 4 অ্যান্সার কিউব যোগ 4 অ্যান্সার কিউব যোগ 6 অ্যান্সার স্কোয়ার যোগ 4 অ্যান্সার প্লাস 12। সমীকরণটা তোলা কমপ্লিট। এখন অপেক্ষা, এই যে মান চলে আসছে, মান হচ্ছে 15। এই যে আমরা ওইখানে মান পেয়েছি 15, এই ক্যালকুলেটারও সেম, অ্যান্সার যেটা পেলাম অ্যান্সার স্কোয়ার যোগ 4 অ্যান্সার কিউব যোগ 6 অ্যান্সার স্কোয়ার যোগ 4 অ্যান্সার যোগ 12। এই এই ভুলে হলো, এটাতে হিসাবটা করতে পারছি না, এটা স্কিপ।